আপনারা দেখছেন নিউজ নাইন, ভয় পাই না এগিয়ে চলি। রাজ্য সভাপতি পদ খোয়ানোর পরে সর্বভারতীয় সহসভাপতি করা হয়েছিল দিলীপ ঘোষকে, কিন্তু এবার সেই পদ খোয়ালেন দিলীপ ঘোষ। এখন তিনি শুধু মেদিনীপুরের সাংসদ। শনিবার সকালে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা যে নতুন কমিটি ঘোষণা করেছেন তাতে দিলীপের নাম নেই। বিজেপি সূত্রে খবর, বার বার তার মুখে লাগাম পরানোর চেষ্টা সত্ত্বেও দিলীপ তাতে কান দেননি, এই কারণেই তাকে দলীয় পদ থেকে সরানো হলো। বিজেপির অন্য শিবিরের মত, যেহেতু সামনেই লোকসভা নির্বাচন, তাই সাংসদ দিলীপকে নিজের এলাকায় সময় দেওয়ার সুযোগ করে দিতে সর্বভারতীয় দায়িত্ব থেকে সরানো হয়েছে তাকে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য গুরুতর অসুস্থ। তার রক্তে অক্সিজেনের মাত্রা কমে গিয়েছে, শ্বাসকষ্টের সমস্যাও বেড়েছে। চিকিৎসকেরা তাকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দিয়েছেন। সূত্রের খবর, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বালিগঞ্জের পাম এভিনিউয়ের বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে। তার রক্তে অক্সিজেনের মাত্রা কম রয়েছে বলে জানা গিয়েছে। আপাতত তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়েছে বলে জানা গিয়েছে। বিরোধী জোট ইন্ডিয়ার প্রতিনিধিরা মণিপুরে যাচ্ছেন শুনে কলকাতায় এসে তাদের কটাক্ষ করলেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। মণিপুরের পাল্টা হিসেবে টেনে আনলেন তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গ এবং কংগ্রেস শাসিত রাজস্থানের প্রসঙ্গ। প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীর উদ্দেশ্যে তার প্রশ্ন, যে সাংসদদের নিয়ে অধীর মণিপুরে গিয়েছেন একইভাবে তাদের নিয়ে বাংলায় আসবেন তো? যাবেন তো রাজস্থান? বিরোধী জোটকে নিয়ে অনুরাগের কটাক্ষে জবাব দিয়েছে তৃণমূল। মন্ত্রী পাজা এই প্রসঙ্গে অনুরাগের পুরনো গলিমারো মন্তব্য স্মরণ করিয়ে দিয়েছেন। শনিবার কলকাতায় এসেছেন অনুরাগ। আবার শনিবারই অধীরের নেতৃত্বে ইন্ডিয়ার শরিক দলগুলির 21 জন সংসদের প্রতিনিধি দল মণিপুরে গিয়েছে। সেখানে রয়েছে বাংলার শাসক দল তৃণমূলের প্রতিনিধিও। এখন তিনি বিদেশে, তবে শুক্রবার রাজ্য রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আলোচনার একদিকে অভিষেকের বিদেশ যাত্রা নিয়ে আদালতে ওঠা মামলা, অন্যদিকে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে ইডির চার্জশিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নাম উল্লেখ। প্রথম ক্ষেত্রে স্বস্তি মিলেছে, কিন্তু দ্বিতীয় ঘটনায় খানিকটা অস্বস্তি বলে মনে করেছেন অনেকেই। কারণ ইতিপূর্বে অভিষেককে আমার মালিক বলে একাধিকবার দাবি করেছেন কালীঘাটের কাকু। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে কি শেষ পর্যন্ত ব্যবস্থা নিতে চলেছে তৃণমূল পরিষদীয় দল? চলতি বাদল অধিবেশনে দলীয় বিধায়ক হিসেবে তৃণমূল পরিষদীয় নেতৃত্ব হুমায়ুনকে নিয়ে খোঁজখবর শুরু করার পরে এমন জল্পনা শুরু হয়েছে। বৃহস্পতিবার বিধানসভার অন্দরে নিজের বক্তৃতায় নাম না করলেও পঞ্চায়েত ভোট সংক্রান্ত বিষয়ে হুমায়ুনের ভূমিকার সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। তিনি বলেছেন, মুর্শিদাবাদ জেলার রেজিনগরে আমাদের দলের একজন আছেন যিনি মাঝের মধ্যেই হুঙ্কার দেন, গুন্ডামি করেন। তিনি মাঝের মধ্যেই বলেন, আমার বেডিং বাধা আছে, যেদিন যেখানে যেতে বলবে চলে যাব, এটা শিখেই সংগঠন করতে এসেছি। দিলীপ ঘোষের মুখে এমন সংলাপ ঘনিষ্ঠেরা বারবার শুনেছে। তার নেতৃত্ব নিয়ে যতবার প্রশ্ন উঠেছে, তার কাজকর্ম মন্তব্য নিয়ে যতবার দিলীপকে কাঠগড়ায় তোলা হয়েছে, তিনি ততবারই বলেছেন, আমি সোজা কথা সোজাভাবে বলতে ভালোবাসি, আমার মধ্যে কোনো ন্যাকামি নেই, সেটা যার পোষাবে না তার বিষয়, আমার কিছু নয়। দেশে সেমিকন্ডাক্টর শিল্পের প্রসারে উদ্যোগী কেন্দ্রীয় সরকার। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, সেমিকন্ডাক্টর উৎপাদন ব্যাপক হারে বৃদ্ধি করতে প্রযুক্তি সংস্থাগুলিকে 50% আর্থিক সহায়তা দেওয়া হবে। গুজরাটে গান্ধীনগরে শুক্রবার সেমিকন ইন্ডিয়া 2023 সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। তারপরেই তিনি জানান, পৃথিবীতে যতগুলি শিল্প বিপ্লব হয়েছে প্রত্যেকটি বিভিন্ন সময়ে মানুষের আকাঙ্ক্ষার ফসল। চতুর্থ যে শিল্প বিপ্লব আসতে চলেছে তা ভারতের আকাঙ্ক্ষার ফসল। গত নভেম্বরে বালিতে হয়েছিল G20 সম্মেলন। সেখানেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের একটি ভিডিও প্রকাশিত হয়। সেই সময় বিদেশ মন্ত্রক জানিয়েছিলেন ওই সাক্ষাৎ ছিল নেহাতি সৌজন্যমূলক। এই ঘটনার 8 মাস পর সেই সাক্ষাৎ নিয়ে অন্য কথা জানিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক। কেন তা নিয়ে রয়েছে বেশ কিছু প্রশ্ন। G20 সম্মেলনের একটি ভিডিওতে দেখা গিয়েছিল জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মোদি, মুখে স্মিত হাসি। এরপরই ক্যামেরা অন্যদিকে ঘুরে যায়। 2020 সালের মে মাসে লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার দুই দেশের মুখোমুখি সংঘর্ষের পর এই প্রথম চীনের প্রেসিডেন্ট এবং ভারতের প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে মুখোমুখি দেখা গিয়েছিল। আগামী বছর টি-20 বিশ্বকাপ শুরু হতে পারে 4 জুন।
এর ফলে আইপিএলের সময় পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে। সাধারণত আইপিএল শুরু হয় মার্চের শেষ দিকে অথবা এপ্রিলের শুরুতে, কিন্তু বিশ্বকাপের জন্য এবার এগিয়ে আনা হতে পারে আইপিএলের দিন। এই বছর আইপিএল শুরু হয়েছিল 31 মার্চ, ফাইনাল হয়েছিল 29 মে, অর্থাৎ প্রায় 2 মাস ধরে আইপিএল হয়েছিল। আইসিসির ক্যালেন্ডারে আইপিএলের জন্য 2.5 মাসের সময় রাখা থাকে। 10 দলের এই টি-20 লিগ যদি পরের বছরও একই সময়ে হয় তাহলে বিশ্বকাপের আগে মাত্র 5 দিন পাবে দলগুলো। সেই ক্ষেত্রে অনেক দল তাদের সেরা ক্রিকেটারদের আইপিএল খেলার অনুমতি দেবে না। আপনারা দেখছেন নিউজ 9, ভয় পাই না এগিয়ে চলি।